হ্যালো ইউটিউব ফ্যামিলি, তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগ নয়, ব্লগ বলতে পারো, আজকে একটা তোমাদেরও জানা যাবে আবার আমারও জানা যাবে জিনিসটা, সেটা হচ্ছে আমরা একটা জায়গা যাচ্ছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সেটা হচ্ছে কোথায় যাচ্ছি আমরা? মোড়, বর্ধমানে বিশাল বড় একটা মোড়ের কি বলবো স্টোর হয়েছে, মোড়ে স্টোর কি বলছি, আজকে সকাল থেকে আমরা খালি বলছি আমরা মোড়ে যাব, মোড়ে যাব, ঠিক আছে? তো কথাটা এত শুনতে বাজে লাগছে কিন্তু খারাপ লাগলেও এটাই সত্যি, আমরা আজকে মোড়ে যাচ্ছি, ঠিক আছে? দুজনে মোড়ে যাচ্ছি। তো মোড়ে কি কি আছে, কি কি রকম দামের আছে, কি কি স্টক আছে, কি কি জিনিস পাওয়া যায়, কোন জায়গায়, এটা সব ডিটেলস আমরা তোমাদেরকে জানাতে থাকব। সেটা হচ্ছে বর্ধমানে, তোমরা বুঝে গেছো এটা বর্ধমানে। তো চলো যাওয়া যাক। আর এই যে একজনকে দেখিয়ে দিই, দুটো মোড় আছে বর্ধমানে। হ্যাঁ, বর্ধমানে দুটো মোড় আছে, আমাদের এটা হচ্ছে বড়, তার মধ্যে এটা সব থেকে বড়, ঠিক আছে? তো চলো, দেরি করছি কেন, যাওয়া যাক। সকলে মাস্ক পরবে, এখন আবার কিন্তু করোনা বেশ ভালো রকম বাড়ছে, তাই মাস্ক ছাড়া কোথাও যাবে না। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এই এক ঘেয়ে এই সব দেখছো, কয়েকদিন নতুন জিনিস কিছু দেখতে পারবে, জাস্ট একটা থেকে দুটো ব্লগ ওয়েট করো, দেখতে পারবে, সেই প্রস্তুতি চলছে। চলো, এখানে পিঠতলায় ফুচকা বসে, ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই তারপর যাবো, চলো ফুচকাটা খেয়ে নিই। আমরা টোটো ধরে নিয়েছি নীলপুর পিঠতলা থেকে, ছোট নীলপুর পিঠতলা থেকে টোটো নিয়েছি, টোটো নিয়ে যাব মোড়ে। বজরংবলীর মন্দির, আর এটা হচ্ছে গ্রহরাজের। আসলে আজকে শনিবার, তো আজকে বাবাই পুজো দেয়, তো ওই জন্যেই পুজোটা দিতে গেল। আমরা উঠে গেছি জিটি রোডে, এটা নক্ষত্র পাশ দিয়ে যাচ্ছে, যারা নক্ষত্র চেনো ভালো করে তারা বুঝতে পারবে, নক্ষত্র পাশ দিয়ে এই রাস্তাটা যাচ্ছে বীরহাটা দিয়ে। তো জিটি রোড ধরে সোজা যাব একদম। পুলিশ লাইন মোড়টা ক্রস করে আরো এগিয়ে যেতে হবে সামনের দিকে, জিটি রোড ধরে। আমরা এসে গেছি আলিশা বাস স্ট্যান্ডের কাছে, আলিশা বাস স্ট্যান্ড থেকে একটু এগোলেই মোড়, পৌঁছে যাব মোড়ে। তো চলো, আমরা পৌঁছে গেছি, তো যাওয়া যাক। ঢুকে ঢুকেই এখানে আছে বিস্কুটের কাউন্টার, এখানে প্রচুর রকমের বিস্কুট আছে, প্রচুর প্রচুর বিস্কুট, কুকিজ, এদিকে আছে চা, দেখতে পারো এটা চায়ের জোন, চা আছে এদিকে পুরোটাই, এখান থেকে শুরু হচ্ছে বিস্কুট, এগুলো সব বেকারি বিস্কুট আছে। এখানে আছে আমন্ড আছে, কাজু আছে, কিশমিশ আছে, এদিকে প্রচুর কুকিজ আছে। এটা গেটে ঢুকে অনেকটাই সস্তা আছে, এটা বাই ওয়ান গেট ওয়ান আছে এই কুকিজগুলো, এটাও তাই, প্রাইস আছে 120, এটাও আছে 165।
তারপর এই জোনটা তো এখনো বিস্কুট আছে এগুলোতে, আর এদিকে গ্রসারি সব জিনিসপত্র আছে, চাল ডাল, এই যে এখানে আছে চাল, এখানেও আছে, দেখেও নি, এখানে আছে তেল, এদিকে আছে কেলক্স, কর্নফ্লেক্সের জোন এটা না, তারপর এদিকে আছে ম্যাগি অ্যান্ড আর নানা রকমের চাউমিন হ্যানা ত্যানা এগুলো আছে, এখানে চানাচুর আছে, এখানে চকলেটস আছে, এই যে বাবাই দেখছে কি চকলেটস নেওয়া যায়, ডেয়ারি মিল্ক, এদিকেও অনেক চকলেট আছে, রসগোল্লা আছে, রসগোল্লা মানে মুড়ি আছে, মুড়ি 11 টাকা দাম, এদিকে পুরো চাল আছে, বাসমতি রাইস, নানা রকম রাইস আছে, এখানে প্রাইস লেখা আছে দেখে নিতে পারো, এখানে দুর্ভাগ্যের বিষয় আমাকে ব্লগ মানে আমি ভিডিও করতে পারিনি, কারণ কোনো একটা কারণের জন্য ভিডিও বানানো ওখানে বন্ধ করে দিয়েছে, আমি টোটোতে উঠে যাই 1 মিনিট, তো ভিডিও বানানো ওখানে বন্ধ করে দিয়েছে, এখন ভিডিও বানাতে দেয় না, এমনকি ভিডিও কলও করতে দেয় না, তো যাই হোক ওদের সেফটির জন্য হয়তো, তো ওই জাস্ট শুরুটা তোমাদেরকে দেখাতে পেরেছি, তার বেশি তোমাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু দেখেছি প্রচুর স্টক, আমি কী কী কিনেছি পারলে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো, প্রচুর স্টক, আমি একটা জিন্স কিনেছি, তারপর আরও কিছু কিছু কিনেছি সেগুলো দেখাচ্ছি, আমি পুরো অন্ধকারে, চলো বাড়ি ফিরছি, আমরা ফিরে গেছি বাড়ি, যেমন বললাম ভিডিও করতে দেয়নি ওখানে, বাট কী কী কিনেছি কীরকম প্রাইসের ছিল আমি তোমাদেরকে বাকিটা বলছি, ওখানে জামা কাপড়ের সেকশন ছিল আলাদা, আর ওখানে মেয়েদের কুর্তি টুর্তি সবই রিজনেবল প্রাইসেই ছিল, তারপর ফুটওয়্যার ছিল, ফুটওয়্যারও খুব ভালো ভালো ছিল, ভালো কোয়ালিটি এবং সব রকম ব্র্যান্ডেড ছিল, বাটা দেখলাম ছিল, হয়তো অন্যান্য ব্র্যান্ডও ছিল, ভালো ছিল কোয়ালিটি, তাছাড়াও তোমার এদিকে বাটার লস্যি এইসব জিনিসগুলো সব আর একটা সেকশন ছিল, তারপর ফ্রুটস ছিল, তারপর সবজি ছিল, এই সেকশনগুলো সব ছিল, এবং ছেলেদের জামা কাপড় মেয়েদের জামা কাপড় সব আলাদা আলাদা ছিল, টি শার্ট শার্ট সব কিছু, জিন্স প্যান্ট যাবতীয় ইনারওয়্যার সব কিছু, তারপর বাসনেরও দিক আলাদা একটা ছিল, বাসন ছিল ফাইবার, তারপর লাপলা এগুলো সব ছিল, বাড়ির যাবতীয় জিনিস দরকার, এমনকি এখন সামনে দিওয়ালি আসছে বলে প্রদীপেরও একটা দেখলাম, প্রদীপ সেন্টেড ক্যান্ডেল হ্যানা ত্যানা এগুলো সব ছিল, বাট প্রাইসগুলো সেন্টেড ক্যান্ডেল একটু বেশি ছিল মনে হলো, কিন্তু ঠিকঠাক, তো যেগুলো কিনেছি সেগুলো দেখা, এই যে এতগুলো জিনিস কেনা হয়েছে, এটাও কেনা হচ্ছে, প্রথমে এটা বাইরে আছে যেটাই দেখায়, এটা হচ্ছে ব্যাগ একটা, এটা অ্যাকচুয়ালি মায়ের জন্য, মা একটা ব্যাগ খুঁজছিল মিডিয়াম সাইজের এবং লম্বা ফিতেওয়ালা, সেটা পাচ্ছিল না তো ওই জন্যই কেনা হলো, দেখো ব্যাগটা খুব সুন্দর, কালারটা ভীষণ পছন্দ হয়েছে, দুটো এরকম চেন দেওয়া আছে, এদিকে আছে একটা, এখানে আছে একটা, সামনে এরকম আছে, তারপর পিছনেও একটা ছোটো চেন আছে, এটা ছোটো বড়ো করা যায় এখানে, ঠিক আছে, এটার প্রাইস এটা কিছু, এটা হয়তো ব্যাগ জানি না ঠিক কী, এটা উল্টো আসবে, IVA ফ্যাশন ব্যাগ, এটার প্রাইস আছে 325 পড়ছে এটা, ঠিক আছে, সেগুলো দেখেন, তারপর প্রথমে রয়েছে একটা জুতো, এটা স্লিপার, এটা আসলে নাও হয়েছে বাবার জন্য, আসলে আমরা যাচ্ছি একটু বেড়াতে, যেটা বললাম তোমাদেরকে বলেই দিলাম বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন বলবো না, তো সেই জন্য বাবার জন্য নেওয়া হয়েছে এটা স্লিপারটা, এটা বাটার, বাটা কোম্পানি এখানে দেখো মেনশন করা আছে বাটা, তো এটার প্রাইস মনে হয় 178 বা 79 এরকম কিছু প্রাইস আছে, ওইখানে বিলটা আছে, এই কুকিজগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম বাই ওয়ান গেট ওয়ান, তো আমরা এটা নিয়েছি তার সাথে এটা নিয়েছি, তো যেটার প্রাইস বেশি থাকবে সেটা ওরা ধরে নিচ্ছে, এটা 165 নিয়েছে, শুধু 165 করেছে দুটো কুকিজের প্যাকেটে, কত করে ওজন আছে
এখানে লেখা নেই, জানি না, যাই হোক এটা ভালো একটা গেল। ফ্রোজেনের একটা নিয়েছি বাড়িতে খাওয়ার জন্য, এটা চিকেনের, চিকেন নাগেটস, এটাও অফ ছিল দেখলাম আজকে, এটা আমাদের বলেছে 235 ছিল, এটা 179 বা এরকম কিছু পড়েছে। তারপর হচ্ছে এটা একটা মিল্কি বারের একটা প্যাক এটা নিয়েছি, এটা 5% অফ ছিল, কত পড়েছে আমি ঠিক জানি না, বিলের মধ্যে হয়তো দেখতে হবে, এত খুঁজে দেখতে পাচ্ছি না। ডিয়ারি মিল্ক যাই হোক আমি এখন খুঁজে পাচ্ছি না, পরে বলছি। ডিয়ারি মিল্ক না সরি এটা মিল্কি বার ছিল, একটু ব্রেড নেওয়া হয়েছে সকালে খাওয়ার জন্য। এটা একটা ওডোনিলের প্যাক চার্ট, আই হোপ এটার মধ্যে কটা আছে, বাই থ্রি গেট টু ফ্রি, 1 2 3 4 5 পাঁচটা আছে, এটার দাম করেছে 147 এটা। আর এটা স্যাভলনের একটা ইয়ে নেওয়া হয়েছে, ওয়াইপস নেওয়া হয়েছে, কারণ বাইরে যাচ্ছি একটু দরকার হয়। এটা একটা চকলেট মানে ক্যান্ডি টাইপের চকলেট, এটাও 5% অফ ছিল, 50 টাকা, ওরকমই কিছু পড়েছে, 40 থেকে 50 মধ্যেই পড়েছে। এটা একটা সাবান মাখার, এটা 35 টাকা নিয়েছে। আর কিনেছি এই বাটি, এটা ফাইবারের বাটিগুলো, কিন্তু বেশ মোটা, আসলে সবসময় লাপালা বের করে সবাইকে খাবার দেওয়া অসুবিধা হয়, তো এই জন্যই বাটিগুলো নিয়েছি। এই বাটি চারটে বাটিতে পড়েছে 100 টাকা, 1 get 1 free ছিল, এক একটার দাম ছিল 49, 100 টাকাও না, কম আছে 2 টাকা, 49 ছিল এক একটার দাম, তো এরকমই পড়েছে। ঠিক আছে 100 পড়েনি, 98 আয়ুপ। আর জেনে আছে বাবাইয়ের এটা একটা রোল অন কেনা হয়েছে, আর আমার এই জিন্সটা নিয়েছি, এই যে ডেনিম কালারের, খুবই সফট কাপড়টা, খুব ভালো, কিন্তু এর প্রাইস আছে 399, কিন্তু এটা আমি পেয়েছি 299 অফ ছিল জিন্সগুলো, এবং ভালো কোয়ালিটির ছিল, সব রকম কালার ছিল, সব রকম কোয়ালিটির ছিল, সবই ছিল। তো এই আর কি, এই ছিল বাজার, আর এভাবে পোকাও ফ্রি এসছে, যাই হোক। তো এই বাজারটা করা হয়েছে, তোমাদেরকে ডিটেলস বলেও দিলাম, তো যারা বর্ধমানে থাকো, যারা ভাবছো বাজার মানে যেতে পারো, ওখানে বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছুই পাওয়া যায়, আর বেশ ভালোই লাগলো, একটা ছাদের নিচে এত কিছু পাওয়া গেলে সস্তার উপর ভালো লাগে, অনেক ওদের স্টক, অনেক স্টক আছে, তো একবার চেক করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।